ভাগবত সর্বশাস্ত্রের সার। ব্যাসদেব বহু পুরাণাদি গ্রন্থ লিখেছেন, লেখার পরেও আত্মতৃপ্তি হয়নি। মনটা যেন ছটফট করত। একদিন নারদজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নারদজির সঙ্গে সাক্ষাৎ হয়ে যাওয়ার পর নারদজিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর, আমার আত্মতৃপ্তি নয় কেন, মনটা ছটপট করে কেন, কিসের জন্য? আমি এত কিছু গ্রন্থ লিখলাম কিন্তু আমার মনটা যেন ঠিক শান্তি হচ্ছে না। নারদজি বলে উঠলেন, এত কিছু গ্রন্থ তুমি লিখেছ, ভগবানের সম্বন্ধে কিছু লিখেছ? ভগবান? হ্যাঁ, ভগবানের সম্বন্ধে কিছু লিখেছ। কে ভগবান? কে? এই দেখো, তুমি এত কিছু লিখেছ ভগবানের সম্বন্ধে লেখনি, তাই তো তোমার মনটা ছটফট করছে। যারা সংসারে আত্মতৃপ্তি নয়, মনটা যাদের ছটফট করে, শান্তি নেই মনে, কেন নেই? তাদের কাছে সব আছে কিন্তু ভগবান নেই। তো তুমি ভগবানের সম্বন্ধে লেখনি, তাহলে আপনি শোনান। নারদজি শোনালেন, শোনানোর পর ব্যাসদেব বুঝতে পারলেন যে সত্যি আমি অনেক কিছু লিখেছি কিন্তু অনেকের মধ্যে এককে বাদ দেওয়া হলো। তিনি তারপর রচনা করলেন শ্রীমৎ ভাগবত অমৃত। বেদ চারটা, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, কিন্তু ভাগবত পঞ্চম বেদ, পাঁচওয়া বেদ ভাগবত। এই ভাগবত পাঠ শুনলে উপকার কি হয়? আমরা তো প্রত্যেকেই ফলের আশা করি, কি লাভ হবে, এটা করলে কি লাভ, ওটা করলে কি লাভ, সেটা করলে কি লাভ। তুঙ্গভদ্রা নদীর তীরে অঙ্গদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আর তার স্ত্রীর নাম হলো ধুন্ধকারী। প্রত্যেকের নামের কিন্তু মাহাত্ম্য আছে। গতকাল আমার এক মেয়ে আমাকে ফোন করে বলছে, বলে বাবা আমার এক শরীরের কপালে বড্ড কষ্ট, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে, একটু কথা বলবেন? আমি বললাম ঠিক আছে বলি, তোমার শরীরের নাম কি? বললো আমার শরীরের নাম অম্বা। আমি বললাম আমার মাফ করো, আমার কথা বলিও না। ওর কপালের দুঃখ পিতামহ ভীষ্মের গুরু দূর করতে পারেনি, আমি ওর কপালের দুঃখ দূর কি করে করব? তাই ছেলে মেয়ের নাম রাখতে গেলে একটু বুদ্ধি বিচার করে রাখা লাগে।
তা নাহলে জাতা নাম রেখে দাও, জাতা হয়ে যাবে, টিঙ্কু চিঙ্কু পিঙ্কু ওইরকম হবে। নামের উপরেও ব্যক্তির গুণ নির্ভর করে। স্ত্রীর নাম ধুন্ধকারী। ধুন্ধকারী কা মতলব ক্যা হ্যায়? ধুন্ধ জানি কোরা, ধুন্ধলা কোরা, কোরা মতলব কুয়াশা। যার নামটা আবছা স্পষ্ট নয়, সে পৃথিবীটাকে স্পষ্ট কি করে দেখতে পারে? কখনো দেখতে পারে না। এই ধুন্ধকারীকে একটা ফল দান করলেন তার স্বামী। তাতে তার পুত্র সন্তান লাভ হবে। ব্যাস, মন ভাবনা ঠিক না হলে কিছু হয় না। মনটা ঠিক হওয়ার দরকার, ভাবনাটা আগে ঠিক হওয়া লাগবে। অর্ধাঙ্গিনী করেছে কি, সেই ফলটা নিয়ে আর বাড়িতে যে গাই ছিল, গরু গোমাতা, গোমাতাকে খাইয়ে দিয়েছে। কেন না, এই কদিন বিয়ে হয়েছে, ক বছর বিয়ে হয়েছে, এর মধ্যে পুত্র সন্তান নেব? ঘুরলাম না, খেলাম না, বেড়ালাম না, দু চার বছর যাক, পুত্র সন্তান নিলে তো আমি আর কোথায় যেতে পারবো না, আমার রূপ নষ্ট হয়ে যাবে, আমার যৌবন নষ্ট হয়ে যাবে, কদিন পরে নেব। এমন ভাবনা যারা রাখে তারাই হলো ধুন্ধকারী। স্বামী দিয়েছে ফলটা খাওয়ার জন্য, খেলে ভালো পুত্র সন্তান লাভ হবে। স্ত্রী করেছে কি, সেই ফলটা নিয়ে বাড়ির যে গোমাতা ছিল তাকে খাইয়ে দিয়েছে। এইবার যেমন দিদি তেমন বোন। কিছুদিন পর দিদির বাড়িতে বোন এসেছে। বোন এসে বললে, দিদি আমি পুত্র সন্তান নিতে চাই না, দেখো না তোমার ভগ্নিপতি কেমন একটা কাজ করলো, আমি মা হয়ে গেলাম, এ বাচ্চা আমি রাখবো না, এই বাচ্চা আমি ফেলে দেব। ধুন্ধকারী বলে উঠলে, শোনো, আমার স্বামী তো পুত্র সন্তান নিতে চায়, তুমি বাচ্চাটা নষ্ট করো না, ওই বাচ্চাটা তুমি আমাকে দাও, তাহলে আমি আমার স্বামীকে বলতে পারবো এটা আমার বাচ্চা। ব্যাস, পেটের মধ্যে কাপড় ঢুকিয়ে ধুন্ধকারী সারা বছর শুধু অভিনয় করছে, আমার পেটে বাচ্চা। দেখো প্রত্যেক গ্রামে কিন্তু ধুন্ধকারী আছে, এই লক্ষণগুলো চেনা লাগবে, চিনলে তারপরে বুঝতে পারবে যে ধুন্ধকারী দেখতে কেমন, সে কি করে, কি খায়, আর কোন গ্রামে আছে। প্রেম সে বলো হরি হরি বল। এইবার স্বামী মনে মনে করছে, তাহলে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা যখন পুত্র সন্তান সুসন্তান পেতে গেলে কিছু কর্ম করা লাগে। কিছু কিছু মানুষ পরিবার আমাদের কাছে আসে, বাবা দীক্ষা তো হয়ে গেছে, শিক্ষামন্ত্র যদি দেন তোমার ছেলে পুলে। আমার চারটি ছেলে, দুটো বাচ্চা, দুটো ছেলে, দুটো মেয়ে। আর ছেলে পুলে নেবে না, শিক্ষার ঘরে এসে কি করবে? পুত্র সন্তান উৎপাদনের জন্যই তো শিক্ষা,
তাহলে তোমার পুত্র সন্তানের দরকার নেই, তুমি শিক্ষা নিয়ে লাভ কি হবে? শিক্ষার একটা অঙ্গ কিভাবে পুত্র সন্তান আমি উৎপাদন করব। এই পুত্র সন্তান আনতে গেলে গুরু ধরতে হয়, গুরু না ধরলে সুসন্তান জন্মায় না। খুব একটা ভারী কাঁচা কথা আমি আপনাদের শোনাচ্ছি, কথাটা খুব কাঁচা হলেও এর মাইনে রাখে অনেক। অনেকের বয়স্ক মানুষদের বলতে শুনবেন, মানুষ তো নয়, সব গরু কুকুর জন্মেছে। অনেকের বলতে শুনবেন, গরু ছাগল কুকুর ভেড়া জন্মেছে, এরা কেউ মানুষ না। কেন? যে রতি ক্রিয়া, রমণ ক্রিয়া, স্ত্রী সঙ্গ ক্রিয়া আমরা শিখছি কোত্থেকে? গুরু থেকে শিখিনি, ছাগলকে দেখে শিখছি, গরুকে দেখে শিখছি, ভেড়াকে দেখে শিখছি, কুকুরকে দেখে শিখছি। তাহলে আমাদের ঘরে শিক্ষাগুরু তো আমার কুকুর, ছাগল, ভেড়া। কুকুর ছাগল ভেড়াই জন্মাবে। গুরুর থেকে রমণ ক্রিয়া শিখতে হয়, জানতে হয়। তুমি না মরে কিভাবে বাঁচবে সেই বাঁচার রাস্তা তোমার আগে জানতে হয়। স্বামী মনে মনে করছেন স্ত্রীর গর্ভে বাচ্চা এসছে যখন, তাহলে বাচ্চার একটু বেদধ্বনি করার দরকার। বাচ্চার পুরাণ আদি শাস্ত্র পাঠ করে শ্রবণ করানোর দরকার। ব্যাস পেটে বালিশ ঢুকিয়ে দিয়ে কাপড় ঢাকা দিয়ে অভিনয় করে সহজ সরল স্বামী, আর স্বামী করে কি? বেদধ্বনি করে। কোথায় বসিয়ে? সংসারের ভিতরে। সব জায়গা অপবিত্র, দুটো জায়গা পবিত্র, একটা ঠাকুর ঘর আর আরেকটা হলো গোয়াল ঘর। গোয়াল ঘর কখনো পবিত্র হয় না, ঠাকুর ঘর কখনো পবিত্র হয় না, সবসময় পবিত্রই হয়। গোয়াল ঘরে বসিয়ে বেদ আদি মন্ত্র পাঠ শোনা, ওদিকে গরুর পেটে সেই ফলের বাচ্চা। যেমন ধুন্দুকারী শোনে তেমনি গরুও শোনে। দিনে দিনে দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেল। অনেকে বলে, বাবা এই বাচ্চাটা লেখাপড়া করতে চায় না, লেখাপড়ার মন নেই। এমন বাচ্চা আছে না অনেকের বাড়িতে, চঞ্চল। কেন কি? বাচ্চাটা যখন পেটে ছিল, তুমি যদি তখন একটু বই পড়তে, ও বাচ্চা কখনো চঞ্চল হতো না। যারা দূর দূরান্ত থেকে এসছো, একটু মন দিয়ে ভালো করে শুনে নিও, কাজে লাগবে। যারা জন্মানোর পরে বাচ্চাকে মানুষ করতে চায়, ও বাচ্চা জীবনে মানুষ হবে না। এটা হলো ডাইস, ছাঁচ। এখান থেকে মানুষ হয়, এখান থেকে বেরিয়ে আসলে আর মানুষ হয় না। যখন এখানে আসছে, আসার আগে এটা পরিষ্কার করতে হবে। মেনে চলুন, একটা মায়ের মূর্তির মুখের ওই পোটোরা ছাঁচ রাখে না, একটা ডাইস রাখে না, তারপরে মাটি দিয়ে মুখের ছাঁচ তোলে, ছাপটা তোলে। ওই ছাপের উপরে যদি নোংরা থাকে আর তার উপরে যদি কাদা মাটিটা দেওয়া হয়, তারপরে ছাপটা যখন তোলা হবে, কি হবে? ওই প্রতিমার মুখে কাপড়ের দাগ, নোংরার দাগ থাকবে। তেমনি পুত্র সন্তান নেওয়ার আগে আগে গর্ভ শোধন করা লাগবে, তারপর পুত্র সন্তান নিতে হবে। তা না হলে, শোধন না হলে যে অবস্থা নেবে, যেমন হবে তেমনই হবে। অনেক ছেলে মেয়ে বাবা মাকে ধরে মারধর পর্যন্ত করে। আপনাদের এ সাইট হয়তো নেই, আমাদের ওই সাইটের দিকে খুব দেখতে পাওয়া যায়। কোন কোন ছেলে মেয়ে, বাবা ভালো কিন্তু বাচ্চা মদ খেয়ে বাড়ি ঢুকছে, মদ ছাড়া তার রাতই কাটে না, এমন কোনো দিন নেই যে মদ সে পান করে না, মদ্যপান করে না। এ দোষটা কি? দোষটা হলো বাবার, মার। যেদিন তুমি নেশা করেছিলে, সেই নেশাগ্রস্ত অবস্থায় পুত্র সন্তান নিয়েছ। ও পুত্র সন্তান নেশাখোর অবশ্যই হবে, কাগজ নিয়ে লিখে রাখো। পুত্র সন্তান নিতে গেলে আগে দিন দিন হিসাব করা লাগে,
কোন দিন? নারী যেমন মাসে একবার ঋতুস্নান হয়, তেমনি পুরুষ বছরে চারবার ঋতুস্নান হয়। ঋতু অবস্থায় নারীর কাছে গেলে যেমন মহাপাপ, তেমনি পুরুষের ঋতু চলাকালীন সেই পুরুষ যদি পুত্র সন্তান নেয়, ও পুত্র তোমার ঘাড়ে হাত দেবে, একেবারে সার্টিফিকেট লিখে রাখো। যতক্ষণ গুরু না ধরবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কবে আসে। এর জন্য শিক্ষার প্রয়োজন। তিলকের চিহ্নটা নিচের দিকে কেন? যদি বলতে পেরেছ 3001 rupees আমার তরফ থেকে, না তো কেউ বলেছে, না তো কেউ ভেবেছে, কেউ কেউ আবার হয়তো কাউকে জিজ্ঞাসাও করেছে যে চল আজকের প্রাইসটা কে নেয় আমরা দেখব। প্রেম সে হরি হরি বল। তবে একটা পরিবার আমার কাছে ছুটে এসেছে আজকে সকালে, বাবা আমি আমার গুরুজিকে ফোন করেছিলাম, গুরুজি বললেন এটা নারায়ণের বাসস্থান, আর নারায়ণের মন্দিরের উপরে কিছু হয় না, এর জন্য তিলক নারায়ণের মন্দিরের নিচে দেওয়া হয়। কখনো নিজেকে প্রশ্ন করেছো যে এটা ঠিক কি না? মন্দিরের চূড়াটা মন্দিরের নিচে কেন হবে? তাহলে তোমার বাড়িতে যে কৃষ্ণ মন্দির, নারায়ণ মন্দির, তার মন্দিরের উপরে চূড়া করেছো না সিঁড়ির নিচে চূড়া করেছো? আগে বলতে হবে, কেউ তোমায় বললো তোমার কান নিয়ে যাচ্ছে কাকে, তুমি কান চেক না করে কাকের পিছনে ছুটবে? তা তো হয় না। আগে কানে হাত দাও, চেক করো কান আছে কিনা। প্রেম সে বলো রাধে রাধে, রাধে রাধে, জরা প্যার সে কহে দিজিয়ে রাধে রাধে। রাধে বললে মে প্যার হোনা চাহিয়ে, রাধে নাম সে কৃষ্ণ নাম সে বললে কে বাদ আগর কিসি কা প্যার না হো জাতা হ্যায় না, তো জীবন মে উসকে ভাগ্য মে প্যার নাহি মিলনে ওয়ালা হ্যায়, ক্যোঁকি ইয়ে নাম হ্যায় প্যারা, ও হ্যায় প্যারি। প্যারি কা নাম লেতে সময় প্যার সে বোলনা চাহিয়ে, মিঠে আওয়াজ সে বোলনা চাহিয়ে রাধে রাধে। তাহলে আমরা জানব, তিলকের সম্বন্ধেও জানব, পুত্র সন্তান, সংসার ধর্ম, বড় ধর্ম, তার আগে কিছু নেই। কবি গানে বলেছেন, সংসার ধর্ম বড় ধর্ম তাই পারি না ছেড়ে যেতে। সংসারে কি আছে? ষড়রিপুর প্রথম রিপু কাম আছে। সংসার ত্যাগ দিলে কাম নেই, আর কাম জয়ী না হলে ষড় ইন্দ্রিয়ের ষড়রিপুর প্রথম রিপু কাম তুমি জয়ী করতে পারলে না। সংসারে কি আছে? কাম, কয়া কর্ম, কাম, কাম মানে কাজ, কয়া কর্ম, কাম, কাম মানে চাওয়া পাওয়া, সংসারে চাওয়া পাওয়া আছে। আর এটাকে উল্টে দাও, ম কয়া কর, মকা, কামকে উল্টে দিলে মকা, মকা মানে সুযোগ। কাম সাধনা করলে মৃত্যু হয়, আর মৃত্যু যখন জয় হবে, কাম উল্টে গিয়ে মকা সুযোগ হয়ে তোমার কাছে আসবে। কোন সুযোগ? ঠাকুরজির কাছে যাওয়ার সুযোগ, ঠাকুরজির জগতে যাওয়ার সুযোগ, ঠাকুরজির কৃপা পাওয়ার সুযোগ। সুযোগ্য না হলে সুযোগ তোমার জীবনে আসবে না। মহাপ্রভু এসেছেন,
যে সকল গুপ্ত গোপন তথ্য আমাদের কাছে দেওয়ার জন্য, প্রকাশ করার জন্য তিনি জানালেন, কিন্তু আমরা কেউ বুঝতে পারলাম না। মহাপ্রভুকে চারটা মুদ্রায় দেখা গেছে, এইভাবে হাত দুটো নিচের দিকে করে ভাবাবেগে দাঁড়িয়ে থাকতে, সামনের দিকে দুটো হাত এইভাবে করে ডাকতে, এইভাবে করে হৃদয়ঙ্গম হৃদয়ে নেওয়ার জন্যে বাহু প্রসার করে, আর এইভাবে দুটো হাত উপরের দিকে করে, এর মাধ্যমে মহাপ্রভু আমাদের একটা বিদ্যা শিখিয়ে দিলেন। সেটা কি? যারা এনসিসি ট্রেনিং এ যায়, পিটি প্যারেড শেখানো হয়, হাত দুটো নিচু অবস্থাতে করে দাঁড়িয়ে থাকার নাম সাবধান, সাবধান, তুমি জীবন দিশায় পা বাড়িয়েছ, যেন বেসাবধান হয়ো না। এইভাবে এবার হাত উপরের দিকে করলেন, প্রথমে সাবধান, তারপরে এই করলেন, এই মানে পিটি প্যারেডে শেখানো হয় এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, ওয়ান টু থ্রি ফোর, ফোর স্টেপ। প্রথম স্টেপে গৌরাঙ্গ মহাপ্রভু শেখালেন সাবধান, দ্বিতীয় স্টেপে স্বীকার করো ঠাকুরজি সংসারে তোমার যতটুকু যা দিয়েছে, তৃতীয় স্টেপে তাকে আহ্বান করো, হে প্রভু তুমি আমার আমি তোমার, আমাকে স্বীকার করো গ্রহণ করো। যদি তাতে না নেয়, বাহু উপরের দিকে করে বললেন আত্মসমর্পণ করো, নিজের বলে আর কিছু রেখো না, তাকে সব কিছু দিয়ে দাও, বলো হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। মহাপ্রভু যেটা জানাতে চাইলেন আমরা সেটা জানলাম না, কিন্তু যেটা জেনেছি এটা মহাপ্রভু করতে চাননি। মহাপ্রভু বলেছেন প্রতি ঘরে ঘরে হবে মোর এই নাম, আমি যে নাম এনেছি এই নাম প্রত্যেকটা ঘরে ঘরে হবে, কিন্তু নামের অবমাননা হবে মহাপ্রভু কখনো জাননি। মহাপ্রভু চেয়েছিলেন নামের মান, নাকি নামের অপমান। আপনারা শুনেছেন মহাপ্রভুকে কপাট দিয়ে কীর্তন করতে, বহির দরজার বাইরে কারা ছিল, কপাট দিয়া কীর্তন করে প্রভু পরম আবেশে, পাখণ্ডি জ্বলিয়া মরে না পায় প্রবেশে। প্রভু বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে কীর্তন করছিলেন, কেন? ঠাকুরজি শ্রীবাসকে বললেন ভিতর থেকে খিড়কিটা লাগিও না, দরজাটা পাল্লাটা শুধু বন্ধ রাখো, যার আসার ইচ্ছা হবে ধাক্কা দিয়ে ঠেলে ভিতরে ঢুকবে, যার আসার ইচ্ছা নয় সে বলবে বন্ধ আছে যাব কি করে। এই ঠাকুরজির দুটো অঙ্গ, একটা বহিরঙ্গ একটা অন্তরঙ্গ। চৈতন্য চরিতামৃতে স্পষ্ট বলা আছে অন্তরঙ্গে করেন প্রভু রস আস্বাদন, বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন। যারা নাম আদি কীর্তন করছেন এরা বহিরঙ্গ, আর যারা রস আস্বাদনের পেয়াসী
তারা অন্তরঙ্গ। মহাপ্রভু সেই রস আস্বাদনের পেয়াসী কিছু ভক্ত নিয়ে গৃহের মধ্যে প্রবেশ করে ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন, বললেন এরা যেন প্রবেশ না করে, তাহলে রসের অবমাননা হবে। প্রেম সে বলো হরি হরি বল। মহাপ্রভু কেমন সত্যটাকে গোপন করে রেখে গেছেন দেখুন, আমাদের সামনে রেখেছেন, তবু আমরা সেই সত্যটাকে বুঝতে পারিনি। আমরা বহিরঙ্গ তো হয়েছি, নাম কীর্তন তো করছি, কিন্তু অন্তরঙ্গ হতে পারিনি। মহাপ্রভুকে জানারা প্রার্থনা করলেন, ঠাকুর আমরা অন্তরঙ্গ কবে হব? ঠাকুরজি বললেন, যেদিন তোর অন্তরে তরঙ্গ হবে, অন্তর তরঙ্গ সেদিন হবি অন্তরঙ্গ। এই অন্তরে তরঙ্গ না জাগলে অন্তরঙ্গ কেউ হবে না। সেদিন যদি আমি না ঢুকতে দিই, তুই দরজা ভেঙে ঢুকে যাবি। এখন দরজা বন্ধ আছে বলে ঢুকতে পাচ্ছিস না, যেদিন অন্তরে তরঙ্গ হবে আমার জন্যে সেদিন ওই দরজাটা ভেঙে দিয়ে তুই ভিতরে ঢুকে যাবি। বাইরে বললেন, কৃষ্ণ বলো, বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এটা হলো বহিরঙ্গ। আর অন্তরঙ্গে কি বললেন? হরে রে নাম, 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 ঐবকে বলম বলম, ঐবকে বলম, কলো গতি অন্যথা। আমি এই সবে যে শ্লোকটা পাঠ করলাম, শ্রবণ করালাম আপনাদের, হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম বলম, কলো নস্তেব কলো নস্তেব কলো নস্তেব গতির অন্যথা। এবারে বলুন এই শ্লোকটার অর্থ কি? কেউ একজন বলুন এই শ্লোকটার অর্থ কি? হ্যাঁ, হরির নাম ছাড়া আর কোনো গতি নাই। দেখেছেন, আমরা এর অর্থটা কেউ বুঝতে পারলাম না। বলুন এই শ্লোকে হরির নামও লেখা আছে না হরের নামও লেখা আছে? মহাপ্রভু কত বড় একটা সত্য আমাদের সামনে রেখেছেন, কিন্তু আমরা কখনো বোঝার চেষ্টা করিনি, জানার চেষ্টা করিনি। হরির নাম, হরির নাম, হরির নামই বা কেবলম লেখা আছে, নাকি হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম লেখা আছে? তাহলে মহাপ্রভু শিবের দিকে কেন ইঙ্গিত করলেন? হর মানে কে? বলো হর হর মহাদেব কি জয়, হর হর মহাদেব কি জয়, হর হর মহাদেব কি জয়। মহাপ্রভু মহাদেবের দিকে ইঙ্গিত করলেন, হরের নাম ছাড়া, শিব কৃপা ছাড়া নস্তে গতি নাই, নস্তে গতি নাই, নস্তে গতি নাই। বিশেষ করে বিশেষা তাহা কলিযুগে। দেখেছেন, আমরা কেউ বুঝতে পারিনি এতদিন। কেন কি, আমার আগে যে মাতাজি পাঠ করছিলেন ইনি একটা দামি কথা বলেছেন, সদ্গুরু না হলে সঠিক অর্থটা কেউ বোঝাতে পারবে না। আর গুরু যদি অশুদ্ধ হয়, অসংস্কারী হয়, অসৎ হয়, তাহলে তার অর্থ এমনভাবে প্রচার করবে
যে সমাজে মার দাঙ্গা কাটাকাটি হানাহানি সমাজ বিচ্যুত হয়ে যায়। তিলকের চিহ্নটা নিচের দিকে কেন? মহাপ্রভু এই তিলকে রচনা করেছেন, আগে এই তিলকটা ছিল না। অনেকের ধারণা এটা যে হরি মন্দিরের উপরে কিচ্ছু থাকে না, হরির উপরে কিচ্ছু থাকে না, হরির উপরে কিচ্ছু থাকে না বলে হরি মন্দিরের চূড়াটা থাকে না, চূড়া থাকে না বলে চূড়ার উপরে চন্দ্রটা থাকে না, থাকে তো? তাহলে সেও তো হলো, হরির উপরে কিছু না কিছু আছে। তাহলে এই যে তীর দেখবেন কোনো জায়গায়, যখন যাবেন দু রাস্তার মোড়, তিন রাস্তার মোড়, চার রাস্তার মোড়, একটা তীর এঁকে দেওয়া থাকে, এদিকে অমুক জায়গা এত কিলোমিটার, এদিকে অমুক জায়গা অত কিলোমিটার। ভালো করে শুনুন, দ্বাদশ তিলকের গুপ্ত গোপন অর্থটা কি? সর্বপ্রথম তোমার ভাগ্য রেখাকে তোমার জয় করা লাগবে, এখান থেকে নাসিকার অগ্রভাগ পর্যন্ত। এটাকে গতকাল বলেছিলাম তিলক কাটা আর তিলক সেবা। তিলক কাটে না, তিলক সেবা করে। আমরা কেউ সেবা করি না, আমরা সবাই কাটি। সেবা তিলক কাটাকে তিলক সেবা বলে না, ত্রিলোককে সেবা দিলে তবে ত্রিলোক সেবা হয়। এটা কাটলাও আর শাশুড়ির সঙ্গে আমার চলে না, শাশুড়ি মা এটা কেটে রেখেছে, বৌমার হাতে খাবো না, ওর মুখ দেখবো না, ওর মুখ দেখলে আমার অমঙ্গল হবে। তুমি তো এই পৃথিবী লোককে সেবা দিতে পারলে না, তুমি স্বর্গ আর মর্ত্যকে পাতালকে কি সেবা দেবে? তিলক কাটার তিলক সেবা, আমরা কাটি কিন্তু কেউ সেবা দিই না। সেবা জানতে হবে, প্রথম তিলক শিরভাগ নাসিকা দেশ প্রায়তা মত্ত পাতাল পদলোক সর্গ ত্রিলোক সেবা ইতে ত্রিলোক সেবা। শ্বাসের শুদ্ধিকরণ হওয়া লাগবে, যুগ্মস্থল নাসিকা দুটো চোখ শুদ্ধিকরণ হওয়া লাগবে, আর সর্বপ্রথম ভাগ্য। অনেকে বলেন ভাগ্য শুদ্ধিকরণ করব কি করে, আমার গ্রহের উপরে শনির মহাদশা চলছে, হাতে নীলা নিয়েছি। এই তো তোমার ভুল হয়ে গেল, যারা ভগবানকে বিশ্বাস করে তারা নীলা পিলায় বিশ্বাস করে না। কিউকি হে ভগবান, আপ কৃপা কে হাত মেরে সর পর রক্ষে হুয়ে হো, কিসি কা কোই মজাল ক্যা হে, তেরে মেরে ভাগ্য রেখা কা রাস্তা পরিবর্তিত কর রে। জো লোক তিলক সেবা করতে হে আর হাত মে মুঙ্গা বগারা পাথর লেকে চলতে হে, তিলক কেটেছি মালা জপছি কিন্তু হাতে আমার পাথর আছে, ও ভগবানের বিশ্বাসী নয়, ও ডুপ্লিকেট ভক্ত। ভগবানের কীর্তন করছে, স্টেজে দাঁড়িয়ে আছে, তিন চারটে সোনার হার গলায়, দশটা আঙুলে, বারোটা আংটি। কলিযুগে ভগবান কলিকে কোথায় বলেছেন, কোথায় কোথায় থাকতে দিয়েছে? প্রথম সুড়ির ঘর, সুড়ির ঘর মানে যেখানে মদ বিক্রি হয়, মদ পান করা হয়, ওখানে ভগবান থাকবেন না। দ্বিতীয় জায়গা পতিতালয়, সেখানে ভগবান থাকবেন না। আর তিন নম্বর জায়গা সোনার ভিতরে, কলি থাকবে, ভগবান থাকবে না। যে ব্যক্তিটা তিনটে চারটে সোনার মাল গায়ে ঝুলিয়ে রেখেছে ও তো কলির ঠিকাদার, ভগবানের সম্পর্ক সূত্র করায় কি করে? আরে বিশ্বাস এমন হওয়ার দরকার, বিশ্বাস করো তো পুরা করো, নেই করো তো না করো, পর বিশ্বাস করনা হে তো পুরা বিশ্বাস করো। পুরা বিশ্বাস সে ও মিলতা হে, থোড়ি থোড়ি বিশ্বাস সে ও মিল জাতা হে। ভগবান ইতনা সস্তি হো চুকি হে, ইতনা সস্তা হে ও, ক্যা বুলাওগে ও আপকে পাস চলা আয়েগা। বিশ্বাস রাখনা চাহিয়ে। একটা গোয়ালিনী নদীতে দশটার সময় খেওয়া লাগে আর গাই দোয়া হয়ে যায় ভোরের বেলা, দশটার সময় যাওয়া লাগে দুধ দিলে দুধ তখন খারাপ নষ্ট হয়ে যায়।
একদিন পাঠ শুনছে, পাঠে বলা আছে নাম করলে ভব নদী পার হওয়া যায়, ভব সাগর পার হওয়া যায়। পাঠ শুনে ওই দুধওয়ালি মনে মনে করছে, নাম করলে যদি সাগর পার হওয়া যায় আমি এইটুকা নদী পার হতে পারবো না। ব্যাস সেদিন ভোরবেলা দুধ দোয়ার পরে দুধের কলসিটা মাথায় করে নিয়ে চোখটা বন্ধ করে নাম করতে করতে নদীর ওপর থেকে ওপারে চলে গেল। সকালবেলা গোয়ালিনীকে দেখে পাড়ার লোক বললে, হ্যাঁ গো আসলে কি করে? বলে, কেন নাম করতে করতে নদী পার হয়ে আসলো। বলে, নাম করলে নদী পার হওয়া যায়? বলে, হ্যাঁ যায়, এই তো আমি এলাম, দুধ দেবো আবার চলে যাব। সবাই অপেক্ষা করে আছে গোয়ালিনী যাবে যখন, এরা লক্ষ্য করবে নামে পার হওয়া যায় কি না। গোয়ালিনী খালি কলসটা নিয়ে চোখটা বন্ধ করে হরি নাম হরি নাম হরি নাম হরি নাম, হরি দয়া করো কৃপা করো, সাহস দাও ভক্তি দাও শ্রদ্ধা দাও করুণা করো। খালি কলস মাথায় নিয়ে চোখ বন্ধ করে নাম করতে করতে পার হয়ে গেল। পাড়ার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, ওরে গোয়ালিনী তুই জীবনে দীক্ষা নিসনি, গুরু সঙ্গ করিনি, তোর নামের কৃপা হয়ে গেল, আর তুই কিনা নামের গুণে নদী পার হয়ে গেল। আমাদের হলো না, আমাদের অপরাধটা কি? নাম করলি আর তুই পার হয়ে গেলি, তুই দুধ বিক্রি করিস, গলত কাজ করিস। আমরা তো গলত কাজ করি না, নাম নিয়ে সারাদিন 24 ঘন্টা নামে মেতে থাকি, কারোর সঙ্গে ঝগড়া করি না, অশান্তি করি না, কোনো অসৌল খাদ্য দ্রব্য আমরা খাই না, অসৌল পানীয় দ্রব্য আমরা পান করি না। তুই পার হয়ে গেলে আমরা হলাম না। কেউ কেউ ট্রাই করছে, পা গঙ্গায় তো নামাচ্ছে কিন্তু কাপড়টা আস্তে আস্তে উঁচু করছে। কেন? ওরা জানে যদি জলের ওপরে পা থাকে ভালো, আর না থাকলে যদি ডুবে যাই কাপড় উঁচু করে রাখি কাপড় তো ভিজে যাবে। বিশ্বাস, বিশ্বাস মে পূর্ণতা হোনা চাহিয়ে, পূর্ণ বিশ্বাস অগর কোই কিসি কে উপর করে তো ও উসকা হ্যায়, উসে কোই নহি রোক সকতা। প্রেম সে বোলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।